আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেন যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসাইন অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি সকালে চট্টগ্রামের লোহা গড়ায় আইনজীবী সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সময় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে সেজন্য সকলের প্রতি আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোত্তার পরে আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তার চেক তুলে দেন দুই উপদেষ্টা ব্যক্তি হোক সংগঠন হোক তদন্ত চলছে এবং ফুটেজ আছে ভিডিও ফুটেজ আছে ফুটেজের মাধ্যমে আমাদের চৌকশ তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যেই বিষয় এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়